এডুকেশনাল গাইডলাইনে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা এখন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি ইএনভিএস বা পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আপনাদেরকে ভিডিও আকারে আমরা দেব। আগের ভিডিওতে আমরা তিন চারটে ভিডিওতে আপনাদেরকে ইএনভিএস বা পরিবেশ বিদ্যা থেকে কি প্রশ্ন আসতে পারে 2019-এ তার সাজেশন দিয়েছিলাম এবং সেই সঙ্গে উত্তরও দিয়েছিলাম। আর আপনাদেরকে আগের ভিডিওগুলোতে আমরা 2 নম্বরের 29টি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়েছিলাম, অর্থাৎ 2 নম্বরে যে 10টি প্রশ্ন লিখতে হয় আপনাদেরকে আগেই বলেছিলাম। আমরা 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবো 2019-এর দিকে টার্গেট রেখে, তার মধ্যে 50টার মধ্যে অলরেডি 29টা হয়ে গেছে। আজকে আমরা 10টি প্রশ্ন আপনাদেরকে ভিডিও আকারে আমরা দেব, সেই 10টি প্রশ্নের উত্তরও ভিডিও আকারে দেব। এই 10টি প্রশ্ন ও উত্তর খুবই ইম্পর্টেন্ট 2019-এর দিকে টার্গেট রেখে, অর্থাৎ কম্পালসারি পেপার ইএনভিএস বা পরিবেশ বিদ্যার 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন 30 নম্বর প্রশ্ন এখন আমরা শুরু করলাম। আর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা এই ভিডিওর ডেসক্রিপশানে আমরা দিয়ে দেব লিঙ্কগুলো, আগের ভিডিওর লিঙ্কগুলো, বিশেষ করে ইএনভিএস বা পরিবেশ বিদ্যার যে ভিডিও আগে 3-4টে আমরা দিয়েছিলাম, উত্তরও দিয়েছিলাম, তার লিঙ্ক এই ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। শুরু করা যাক 30 নম্বর প্রশ্ন 2 নম্বরের, সমুদ্রে তেলের দূষণের ফলে পাখিদের উপর কি প্রভাব পড়ে? উত্তর, এই প্রশ্নটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার 2016-17-তে এসেছিল। সামুদ্রিক দূষণের মধ্যে সর্বাধিক মারাত্মক হল যুদ্ধবিগ্রহ, পরীক্ষামূলক বিস্ফোরণ ও ডুবে যাওয়া জাহাজের তেলের আস্তরণ। এই আস্তরণের ফলে সমুদ্রের প্রাণী ও উদ্ভিদ বিশুদ্ধ অক্সিজেনের অভাবে মারা যায়, এবং ওই দূষিত জলের মাছ পোকামাকড় খেয়ে সামুদ্রিক প্রাণীরা অসুস্থ হয়ে পড়ে। ওই তেল পাখির ডানায় লেগে জড়িয়ে গিয়ে এক তৈলাক্ত ভারী আস্তরণ তৈরি করে, ফলে পালকের জল কেটে বেরিয়ে যাওয়া এবং জলের উপস্থিতিতেও দেহকে উষ্ণ রাখার ক্ষমতা নষ্ট হয়। এই রোগকে বলা হয় হাইপোথার্মিয়া। ফলত তৈলস্তরের সংস্পর্শে আসা হাজার হাজার পাখি মারা যায়। 30 নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট হলো। এরপর 31 নম্বর প্রশ্ন আপনাদেরকে বলে রাখি, আজকে আমরা 40টা প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব, এর পরবর্তী ভিডিওতে 10টি প্রশ্নের উত্তর বাকি থাকে, সেই 10টি প্রশ্নের উত্তর আপনাদেরকে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে দেব, এবং সেই সঙ্গে 1 নম্বরের যে 10টি প্রশ্ন লিখতে হয় তারও উত্তর খুব শীঘ্রই আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে প্রকাশ করব। 31 নম্বর প্রশ্ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রয়োজন কেন? এই প্রশ্নটা এইবারের অ্যাসাইনমেন্ট এসেছিল 18-19-এ। উত্তর, দেশে সম্পদের মোট যোগানের তুলনায় লোক বেশি হলে দেশ ক্রমশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়তে থাকে। দারিদ্র, অশিক্ষা, ভুভুক্ষা, রোগ, হিংসা, ব্যাধি প্রভৃতি সমস্যার সৃষ্টি হয়, মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে। তাই সীমিত প্রাকৃতিক সম্পদের কথা ভেবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। 32 নম্বর প্রশ্ন, জল দূষণের 2টি করে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ উৎস লিখুন। এই প্রশ্নটাও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার 2016-17-তে এসেছিল। উত্তর, জল দূষণের প্রত্যক্ষ উৎসের 1 নম্বর কলকারখানা, 2 শক্তি উৎপাদন কেন্দ্র, এবং জল দূষণের অপ্রত্যক্ষ উৎস চাষবাস পদ্ধতি, রাস্তাঘাট, ধোঁয়া, নোংরা জল। 32 নম্বর প্রশ্ন,
ইআই এর গুরুত্ব কি? এই প্রশ্নটা 2015-16 সালে এসএসসি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে এসেছিল। উত্তর, ইআইএ বা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এর গুরুত্ব হল 1986-86 পরিবেশ দূষণ সংক্রান্ত আইন অনুযায়ী বিভিন্ন শিল্প ও কলকারখানার দূষণ, মোটরযানের দূষণ, জলদূষণ ইত্যাদি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের দূষণের ওপর মূল্যায়ন করা হয়, যাতে মূল্যায়ন অনুযায়ী ওই সব সংস্থা বা প্রতিষ্ঠানকে ছাড়পত্র দেওয়া যায়। এই বিশিষ্ট শ্রেণীর প্রকল্পের ছাড়পত্র দেওয়ার জন্য পরিবেশের উপর বা দূষণের উপর মূল্যায়ন করাই হল ইআইএ বা এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের কাজ। তাহলে 33 নম্বর প্রশ্ন ও উত্তর কমপ্লিট হলো 2 নম্বরের। এরপর আসা যাক 34 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের কি কি প্রকারভেদ আছে? নেতাজি সুভাষ ইউনিভার্সিটিতে 2013-14 এই প্রশ্নটি এসেছিল। উত্তর, প্রকারভেদগুলো হচ্ছে, প্রকারভেদগুলো হলো এ বায়োস্ফিয়ার, বি মেগা বাস্তুতন্ত্র, সি লিবনিক বাস্তুতন্ত্র, ডি সেমি টেরিস্ট্রিয়াল বাস্তুতন্ত্র, ই টেরিস্ট্রিয়াল বাস্তুতন্ত্র, এফ আরবান ইন্ডাস্ট্রিয়াল বাস্তুতন্ত্র, জি ম্যাক্রো বাস্তুতন্ত্র, এইচ মেসো বাস্তুতন্ত্র, এছাড়াও মাইক্রো বাস্তুতন্ত্র ও ন্যানো বাস্তুতন্ত্র। এই হলো বাস্তুতন্ত্রের প্রকারভেদ। 35 নম্বর প্রশ্ন, পরিবেশকে বাঁচাতে মানুষের ঐকান্তিক প্রচেষ্টাগুলি কি কি হওয়া উচিত? এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে 2016-17 এই প্রশ্নটি এসেছিল। উত্তর, মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করতে হবে, পৃথিবীতে মানুষসহ সমগ্র জীবজগৎ যাতে স্বাভাবিকভাবে বসবাস করতে পারে তার জন্য পরিবেশের উপাদানগুলির মান, পরিমাণ, সক্রিয়তা ও ভারসাম্য রক্ষা করা এবং পরিবেশের সমস্যাগুলির স্বরূপ অনুধাবন করতে হবে এবং স্থায়ী সমাধানে যথাযথ ব্যবস্থা করতে মানুষকে পরিবেশ মনস্ক করে তুলতে হবে, মানুষকে নিজ নিজ দায়িত্ব পালনে ব্রতি হতে হবে। 36 নম্বর প্রশ্ন, বন্যপ্রাণী ও জলদূষণ সংক্রান্ত সাল সহ একটি করে আইনের নাম লিখুন। এই প্রশ্নটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার 2015-16 এসেছিল। একটি করে বন্যপ্রাণী আইন হচ্ছে 1972-এর বন্যপ্রাণী সংক্রান্ত আইন, আর জলদূষণ সংক্রান্ত আইন হচ্ছে 1977-এর জলদূষণ সংক্রান্ত আইন। 37 নম্বর প্রশ্ন, বায়ু দূষণের 4টি উৎসের নাম লিখুন। এই প্রশ্নটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার 2013-14 এসেছিল। উত্তর, 4টি বায়ু দূষণের। 1 নম্বর, দাবানল, আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ফলে সৃষ্ট সালফার ডাই অক্সাইড গ্যাস ও সালফার, ম্যাঙ্গানিজ, ক্লোরিন ইত্যাদি ধাতু ও অধাতব পদার্থ। 2 নম্বর, উল্কাপাতের ফলে ধাতু কণা। 3 নম্বর উৎস, যানবাহন সৃষ্ট দূষণ। 4 নম্বর উৎস, শিল্পজাত বায়ু দূষণ, যেমন বিদ্যুৎ শিল্প থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ধাতু কণা ও ছাই। 37 নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট হলো। 38 নম্বর প্রশ্ন, শিলামণ্ডলের গুরুত্ব কি? এই প্রশ্নটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার 2011-12 এসেছিল। উত্তর, শিলামণ্ডল হল জীবজগৎ ও উদ্ভিদের আবাসস্থল। 2 নম্বর গুরুত্ব, মানুষের প্রয়োজনীয় সম্পদের আধার ও উৎস হচ্ছে শিলামণ্ডল। 38 নম্বর প্রশ্ন কমপ্লিট হলো। এরপর আমরা 39 প্রশ্নে আসব। 39 নম্বর প্রশ্ন, অর্থাৎ কম্পালসারি পরিবেশবিদ্যা থেকে যে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে তার 39 নম্বর প্রশ্ন, জলের জৈব অক্সিজেনের চাহিদা কিভাবে বাড়ে? এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার 2016-17 এসেছিল প্রশ্নটি। উত্তর, জলজ ব্যাকটেরিয়া এবং অন্যান্য অণুজীবীদের স্বাভাবিক কাজকর্ম ও বার বৃদ্ধির জন্য জলে দ্রবীভূত অক্সিজেনের চাহিদা বাড়ে। শিল্প কলকারখানার বর্জ্য, শর্করা, প্রোটিন, স্নেহ পদার্থ, অ্যালকোহল
এস্টার উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ দ্বারা জল দূষিত হলে সেই দূষিত পদার্থকে রাসায়নিকভাবে বিয়োজিত করার জন্য প্রয়োজন ব্যাকটেরিয়া ও অণুজীবী প্রাণী। এদের বাঁচার জন্য অক্সিজেনের বেশি প্রয়োজন হবে। 39 নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট হলো। আজকের ভিডিওর শেষ প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, ইএনএসও শীতল অবস্থা বলতে কি বোঝেন? এই প্রশ্নটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার 2015-16 এসেছিল। উত্তর, প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে আয়ন বায়ু শক্তিশালী হলে পেরু ও ইকুয়েডর উপকূলে নিচ থেকে শীতল প্ল্যাঙ্কটন সমুদ্র জলস্রোত উপরে আসে এবং সমুদ্রপৃষ্ঠ তাপমাত্রা কমিয়ে দেয়। এই ঘটনাকে ইএনএসও শীতল অবস্থা বলে। তাহলে আজকে আমরা যে 50টি প্রশ্ন আমরা আপনাদেরকে আমরা দিয়েছি, টার্গেট দিয়েছিলাম যে 50টি প্রশ্নের মধ্যে 2019-এর ইএনভিএস বা পরিবেশবিদ্যার কম্পালসারি পেপারের উত্তর আপনারা পাবেন। আমরা যে আপনাদেরকে বলেছিলাম আজকে আমরা 40টি প্রশ্ন কমপ্লিট করলাম। আশা করি আপনারা এই পর্যন্ত করলেও অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন। 2 নম্বর, তবু আমরা আরও গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন, অর্থাৎ আমরা 50টি প্রশ্ন খুব শীঘ্রই আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। অর্থাৎ আরও 10টি প্রশ্ন পরবর্তী ভিডিওতে থাকবে এবং সেই সঙ্গে পরবর্তী ভিডিওতে আমরা 2 নম্বরে যে 10টি প্রশ্ন লিখতে হয় সেটা কমপ্লিট করে দেবো প্রশ্ন উত্তর সহ। তার পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য থাকবে 1 নম্বরের যে 10টি প্রশ্ন লিখতে হয় সেখানে উত্তর দেওয়া থাকে 4টি অপশানের মধ্যে থেকে একটি চুজ করতে হয়, সেইটি আমরা দ্বিতীয় ভিডিওতে খুব শীঘ্রই নিয়ে আসব। অবশ্যই আমরা প্রথম টার্গেট রাখবো পরবর্তী ভিডিওতে 50টি 2 নম্বরের প্রশ্ন কমপ্লিট করার এবং উত্তরও কমপ্লিট করার। অবশ্যই তার জন্য আপনারা এলার্ম বাটনে হাত দিয়ে রাখুন পরবর্তী ভিডিওর জন্য ও উত্তরের জন্য, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।